একটা বড় প্রবলেম হয়েছে, কাকা আর খুঁজে পাচ্ছি না, কাকা কোন দিকে চলে গেছে। আমি তোমাদেরকে ওইখানে দেখাচ্ছিলাম না যে এখানে পাঠাবলি হয়, তারপরে কাকা কার দেখতে পাওয়া যাচ্ছে না, কাকা হয়তো অনেকটা উপরে উঠে গেছে। এখানে অ্যাকচুয়ালি যদিও ফোন করে তো একটু কোনো নেটওয়ার্ক নেই, তাই কাকা কল করতে পারছি না। তো দেখা যাক। হ্যালো দোস্তো, তোমাদের সবাইকে স্বাগত আরেকটা নতুন ব্লগে। তো আজকে আমরা চলে যাচ্ছি খানাই শহর পাহাড় দেখতে, কারণ ওইখানে একটা আজকে পুজো চলছে, তো মারাত্মক ভিড়, সেটা আমি তোমাদেরকে আজ দেখাবো খানাই শহর পাহাড় কত বড়। আর এখন আমি রুমে আছি, রুম থেকে বেরোবো জাস্ট, কারণ বাড়ি থেকে বেরোলাম, বাড়ি থেকে বেরিয়ে করে পুরো ভিজে গেছি, একটা টি শার্ট চেঞ্জ করলাম, প্যান্টটা ওই প্যান্টে পরে আছি। আর চলো রাস্তাতে দেখা হচ্ছে। রাস্তাটা ভাবছি অল্প নেবো, কারণ যে যারা আগের ভিডিওটা আমার দেখেছো তারা হয়তো বুঝতে পারবে যে চাকুলে যে রাস্তাটা গেছি ওই রাস্তায় যাব, কারণ ওইখান থেকে সামনে চাকুলে যেতে হবে না, ওই ওইখানে যে জড়াম বলে যে জায়গাটা আছে, জড়ামের ওইখান থেকে কানাইশোর পাহাড়টা হবে 1 কিলোমিটার কি 2 কিলোমিটার হবে সামথিং। তো ওইখান থেকে আর তার জন্য বাকি রাস্তাটা আমি দেখাচ্ছি না, কারণ বৃষ্টি পড়ছে, তো একটু হয়তো হালকা করে রাস্তাটা নেবো। নেওয়ার পর সেইখানে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো কত পরিমাণে ভিড়। দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই যে অ্যাকচুয়ালি পাহাড় যাওয়ার রাস্তা, কাকা এখানে একটা শর্ট নিচ্ছে, ওই পাশে আমাদেরকে যেতে হবে, আর তো দেখাচ্ছে ওই পাশে যেতে হবে আমাদেরকে, কারণ এই জন্য আমি রাস্তাটা দেখালাম না, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে তাই রাস্তাটা আমি দেখালাম না। তো দেখা হচ্ছে পাহাড়ের উপরে, কারণ এখানে দেখছো জল লেগে গেছে, কি অবস্থা, এই জন্য বলে গোপ্রো নে। তোমরা তাড়াতাড়ি করে 1000 সাবস্ক্রাইব করে দাও, আমি তাড়াতাড়ি গোপ্রো নিয়ে নেবো, ঠিক আছে। তো আমরা গাড়ি এখানে রেখে দিয়েছি, আর পাহাড়টা এখান থেকে সামনেই তোমরা দেখতে পাচ্ছ, পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানকে আমরা যাব। তো চলো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। কারণ অ্যাকচুয়ালি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তাই দমে কাদা হয়েছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, জামা প্যান্টের অবস্থা খুবই খারাপ, কারণ আর তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা, এই যে মোটামুটি পাহাড় এলে মোটামুটি সবাই আবার এনজয় করবে। তো আমি তো বলবো যে সবাই আবার পাহাড় এসে এখানে কাঁচা ড্রাইভার খেয়ে যাওয়ার রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, রাস্তার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, প্রচন্ড পরিমাণে ভিড় আছে এখানে। কত ফুট হবে জানি না, বাট রাস্তায় চলে যাচ্ছি, তোমরাও দেখবে আমিও দেখব। তো চলো এখানে পূজা হচ্ছে, পূজাটা একটু দেখে নি, তারপর উপরে উঠব। এই যে এখানে মন্দির, এখানে পূজা চলছে। তোমরা দেখতে পাচ্ছ লোকজন কেমন, প্রচন্ড পরিমাণে লোকজন এখানে। আর এই একটা রাস্তা, আর ওই যে ওইখানে একটা রাস্তা, সেই পাশে আরো একটা রাস্তা, অনেকগুলো রাস্তা আছে উঠার জন্য। এইটা হলে এর সোজা রাস্তাটা, এটা সোজা আবার উঠা যাবে, আর সেইটা হলে একটু বেঁকে বেঁকে অনেকটা জায়গা পাবে, তাতে পুরো ঘোরা যাবে। তো এখানে চলো রাস্তাতে দেখা হচ্ছে। এই যে এই রাস্তাটা যেটা দেখছো এটা নর্মাল, একবারে ও বিরাজ করে উপর উঠতে হবে সেরকম না, যতটা দেখতে পাচ্ছ উঁচু ততটা উঁচু নয়, বাট অনেকটাই উঁচু আছে। আর কত মিটার হবে, প্রায় হয়ে যাবে 4-5 কিলোমিটার মতো হয়ে যাবে এটা উঠতে উঁচুটা। তো রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ, ভাবছি হেলমেটটা পরে নেব, পাথর ওরা পাথর দিয়ে চড়তে হবে। তার উপর বৃষ্টি হয়েছে এতটা, রাস্তাটা খারাপ, কি আর বলবো।
নিচের ভিউটা দেখলে কেমন লাগছে আবার দেখে নাও। আর এইখানে হয় পাঁঠা বলি, আমাদের পাহাড়ের উপরে পাঁঠা বলি। তোমরা জাস্ট ভিউটা দেখো, এই ভিউর কোনো মানে হয় না, এতটা পরিমাণে লোক আগে হয়তো পাবে না এই পাহাড় পুজোতে এসে করে, তোমরা হয়তো সবাই দেখতে পাবে। একটা বড় প্রবলেম হয়েছে, কাকা আর খুঁজে পাচ্ছি না, কাকা খুঁজে চলে গেছে। আমি তোমাদেরকে ওইখানে দেখাচ্ছিলাম না যে এখানে পাঁঠা বলি হয়, তারপরে কাকা কাকা দেখতে পাওয়া যাচ্ছে না, কাকা হয়তো অনেকটা উপরে উঠে গেছে। এখানে অ্যাকচুয়ালি যদিও ফোন করে তো একটু কোনো নেটওয়ার্ক নেই, তাই কাকা কল করতে পারছি না। তো দেখা যাক, অ্যাকচুয়ালি আমরা পাহাড় পৌঁছে গেছি, তো দেখা যাক উপর দিকে যাই। এখানে একটা ঠাকুর আছে, চেষ্টা করো তোমাদেরকে দেখানোর জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ যে মারাত্মক পরিমাণে ভিড়। এই কাকু একটু সাইডে, দেখা যাক এই পাঁচটা কাকু সার্চ করে দেখি হয়তো দেখি। দিদি একটু, ও দিদি চলছে বাট এখন তো পাচ্ছি না, কাকা কোন দিয়ে গেছে। এবার এই পাশে যে করে দেখি কাকা যদি দেখতে পাওয়া যায়। তো তো ফাইনালি অবশেষে কাকা খুঁজে পাওয়া গেল। এই যে কাকা, কাকা এবার হাই করে দাও কাকা। তো নামার সময় আমরা ভুল রাস্তায় নেমে চলে এসেছি, দেখতে পাচ্ছ কাকা কেমন গাছ ধরে ধরে নামছে। তো দেখা যাক আমি নামতে পারি কিনা। তো দেখো পাহাড় থেকে এই মাত্র নেমে পড়লাম, আর যা অবস্থা রাস্তার খুবই মারাত্মক অবস্থা। আর এই কাকা দেখতে পাচ্ছ কাকি ফালা বালি করছে, মনে কাকির দিকে তাকাচ্ছে কিন্তু কাকিমা নেই। চলো আর পাচ্ছি না, একটু রেস্ট করে যাব বাড়ি। তো ফাইনালি আমরা রুম চলে এসেছে, পাহাড় পুজো দেওয়া কমপ্লিট। পাহাড় পুজোতে ওইখানে দেখে করে রাস্তাটা যেতে যেভাবে না হলেও তোমরা তোমরা তো দেখলেই যে রাস্তাটার অবস্থা কীরকম ছিল। আর তারপরে আর কোনো ক্লিপ নিইনি, কারণ অ্যাকচুয়ালি ওখানে প্রচণ্ড পরিমাণে যে সকল লোকগুলো গেছিলো অধিকাংশ প্রায় 50% মতো সবাই ড্রিঙ্ক করে উৎপাত করছিল, তাই আর অতটা আমি তুললাম না, কারণ একটু তো হয়তো কেউ কিছু যদি বলে দেয় সেক্ষেত্রে আমার মাথা গরম হয়ে যাবে। তার জন্য আমি শুধু শুধু এখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর বাড়ি বেরিয়ে আসার পর গাড়ি নিয়ে সোজা এখান থেকে বেরিয়ে পড়েছি, পৌঁছে করে হালকা করে চা খেলাম। চা খাওয়ার পর আর রাস্তাটা ইচ্ছা করে দেখালাম না, কারণ আর ইন্টারসেপ্টটুকু নেই, কারণ অনেকটা উঁচু হিট
নিচে করে গেছি, কারণ পাহাড়গুলো এখন খুবই ব্যথা করছে। আর মোটামুটি যতক্ষণ ওইখানে থাকবে ততক্ষণ ফুল এনজয় হবে, অনেক সবার সাথে দেখা হবে। আর ওইখানটা এখন এই সময় যদি যাও তো মোটামুটি তোমাদের এনজয়টাই হবে। আর তারপরে যদি যাও মোটামুটি সেই ইয়ের সময়, কী বলবো, শীতের সময়টায়, তাহলে অনেক রকম মানে ওইখানটাতে উপরটাতে ওঠার পরে যে কুয়াশাটা পড়ে, সে কুয়াশাটা কিন্তু দেখতে খুবই অসাধারণ। আর থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দিও, যাতে সবার প্রথমে এরকম মারাত্মক মারাত্মক ব্লগ তোমরা দেখতে চাও তো সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। আর সবার আগে যেমন তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায় এই জন্য বলছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো থ্যাংক ইউ।